গল্পের শুরুতেই আমরা আমাদের হ্যান্ডসাম হিরো সেনকে দেখতে পাই। তো সেনের বাবা আজ ওকে জোর করে ওর ছোটবেলার ফ্রেন্ড ফ্যাংয়ের সাথে ব্লাইন্ড ডেটে পাঠায়। যদিও সেনের তো ফ্যাংকে বিয়ে করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু বাবার কথায় এক প্রকার বাধ্য হয়ে সেন ব্লাইন্ড ডেটের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা পাগলি লিনকে দেখতে পাই। তো লিনের বাবা না থাকার কারণে ওকেই পুরো সংসার চালাতে হয়, তাই লিন বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে। তো অফিস যাওয়ার সময় লিন এবার ওর বাইকটা রাস্তার পাশে দাঁড় করিয়ে খাবার কিনছিল, তবে হাওয়াতে ওর বাইকটা পড়ে গেলে সেন ওর গাড়ি দিয়ে লিনের বাইকটা চাপা দিয়ে চলে যায়। এতে তো লিন সেনের ওপর প্রচন্ড রেগে গিয়ে ভাবে, যদি আমি কখনো এই ড্রাইভারকে ধরতে পারি তবে কিনা আমি ওকে আস্ত ছাড়বো না। তো লিন যে হোটেলে কাজ করত ওখানেই ফ্যাং আর সেন ডেটে এসেছিল। তো ফ্যাং আর লিনকে একসাথে দেখে সেনের তো অনেকটাই ভালো লাগে, তাই ও মনে মনে চাইছিল যে ওই ছেলেটা যেন ফ্যাংকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে সেন তো ফ্যাংকে বলে দেয় যে ওকে বিয়ে করতে চায় না। তো এইসব দেখে লিন এবার ভাবতে থাকে যে ব্লাইন্ড ডেটে আসা ছেলেটা সত্যি অনেক খারাপ। তো কিছুদিন পর লিন ওর নতুন জবের জন্য একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। তো ওই কোম্পানিটা আর অন্য কারণ নয়, সেনের ছিল। তো এটা লিনের ড্রিম কোম্পানি হওয়ায় ও তো কোম্পানিতে এসে নিজের ফটো ক্লিক করছিল। তো এমন সময় সেন কোম্পানিতে আসলে লিন এবার সেনের হাতে মোবাইল ধরিয়ে বলে, প্লিজ তুমি আমার ফটো তুলে দাও। আসলে লিন এতটাই বোকা ছিল যে ও বুঝতেই পারেনি সেন এই কোম্পানির এমপ্লয় নয়, বরং সিইও। তো লিন সেনকে ফটো তুলতে বলে সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল, কিন্তু সেন তো ইচ্ছা করে লিনের একটাও ফটো তোলে না। এই দেখে তো লিন এবার সেনের ওপর অনেকটাই রেগে গেছিল। অন্যদিকে ফ্যাংও সেনের কোম্পানিতে স্পোক পার্সনের ইন্টারভিউ দেওয়ার জন্য আসলে সেন তো রেগে গিয়ে ওই দিনের ইন্টারভিউ ক্যান্সেল করে দেয়। তো লিনকে ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে এটা জানানো হলে লিন এবার ওয়াশরুমে দাঁড়িয়ে ওর ফ্রেন্ডের সাথে এই ব্যাপারে কথা বলছিল, আর তখনই ফ্যাং ওর কথা শুনে নিলে ফ্যাংয়ের এবার লিনের ওপর দয়া হয়, তাই ও লিনকে বলে, তুমি একদিনের জন্য আমার মেকআপ আর্টিস্ট হতে পারো, এতে আমি তোমাকে পে করব। এই শুনে লিনও রাজি হয়ে গেলে লিন এবার ফ্যাংকে সুন্দর করে সাজিয়ে দেয়। তো ওখানেই ফ্যাংয়ের ফটোশুট হয়ে গেলে লিনও অদ্ভুত রকম পোজ দিয়ে নিজের কিছু ফটো তুলিয়ে নেয়। তো ফ্যাং লিনকে দেখে চিনতে পেরে গেছিল যে এটা তো সেই মেয়েটা যে কিনা ও রেস্টুরেন্টে এসেছে। আর লিন এটাও জানতে পারে যে ফ্যাং নাকি ওর ড্রিম কোম্পানির সিইওর ফিয়ান্সে। কিছুদিন পর সেন একা একা সি বিচে ঘুরতে গেলে ওখানে লিন ও শুয়ে শুয়ে স্টোনদের সাথে কথা বলছে, আরো অনেক জোরে জোরে গান করলে সেন এবার প্রচন্ড রেগে গিয়ে লিনকে চুপ করতে বলে। তো সেনকে দেখা মাত্রই লিন এবার ওকে চিনতে পেরে যায় যে এই ছেলেটাই ওর ফটো তুলে দেয়নি, যদিও লিন এখনো এটা জানে না যে সেনই ওর ড্রিম কোম্পানির সিইও। তো লিনের তো আগে থেকেই সেনের ওপর অনেক বেশি রাগ ছিল, তাই ও এবার ওখানে দাঁড়িয়ে সেনকে এটা ওটা শোনাতে থাকে। যদিও ও একটা স্টোনের উপর দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ স্লিপ করে পড়ে যেতে গেলে সেন ওকে ধরে নিয়েছিল, যে কারণে পাগলি লিন তো এবার সেনের কোলে চেপে বসে। যদিও তখনই দূর থেকে কেউ ওদের ফটো তুলে নেয়, তবে ও সেনের কোলে আছে এটা বুঝতে পেরে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। তো ওখান থেকে ফেরার সময় লিন এবার সেনের গাড়িটা দেখতে পেয়ে গেছিল, আর ওর মনে পড়ে যায় এই গাড়িটাই ওর বাইকটা খারাপ করেছে, তাই লিন ওর বাইকের কম্পেনসেশনের জন্য ওখানে একটা নোট ছেড়ে চলে যায়। পরের দিন লিন যখন ওর ফ্রেন্ড লিয়াংসির সাথে ছিল তখনই সেনের অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে, আর ও গাড়ির কম্পেনসেশনের জন্য লিনকে টাকা দেয়। তো অ্যাসিস্ট্যান্ট এবার লিনকে আগের দিন ওর আর সেনের ফটোটা যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই নিউজ দেখালে লিন তো এবার বুঝতে পারে যে ও যাকে এমপ্লয় ভাবছিল সে আসলে ওর ড্রিম কোম্পানির সিইও। যদিও লিন খুব স্মার্টলি ওর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় এইসব কন্ট্রোভার্সিতে ওর কোনো প্রবলেম নেই। এই শুনে অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে গেলেও লিন এবার লিয়াংজিকে ওই ফটো দেখিয়ে বলে, যদি সেনের ফিয়ান্সে এটা জানতে পারে তবে তো আমার মেকআপ আর্টিস্টের কাজটাও চলে যাবে। যদিও ফ্যাং তো এইসব রুমার্সে একদমই কান দেয় না। পরে ফ্যাং আগের দিনের তোলা ফটোগুলো নিয়ে এবার সেনের কাছে পৌঁছে যায়, আর কোম্পানির স্পোক পার্সনের জন্য ও ওই ফটোগুলো সেনকে দেখালে ওখানে লিনেরও কিছু ফটো ছিল, যেটা কিনা সেনের অনেকটাই পছন্দ হয়, যে কারণে সেনের অ্যাসিস্ট্যান্ট লিনকে ফোন করে ওদের কোম্পানিতে ডেকে পাঠায়। এতে তো লিন অনেকটাই ঘাবড়েছিল যে হতে পারে ওই রুমার্সের কারণে সেন হয়তো ওর ওপরে রাগ দেখাবে, তাই ও ওখানে আসা মাত্রই সেনের কাছে অ্যাপোলোজাইজ করতে থাকে। যদিও সেন তো ওর ওই পাগলামতে কান্না দিয়ে এবার ওকে ওর কোম্পানির স্পোক পার্সন হওয়ার অফার দেয়। তো লিন যে ও ড্রিম কোম্পানিতে কাজ করতে পারবে এটা শুনে ও তো অনেকটাই খুশি হয়ে সেনের দেয়া অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। পরে লিন যখন মেকআপ স্টোরে কাজ করছিল ও তো ড্রিম কোম্পানিতে জব পাওয়ার খুশিতে খুব অদ্ভুত রকম আচরণ করলে সব এমপ্লয়িরা তো ওকে দেখে অবাক হয়ে যায়। তো ওখানে লিন বেশিক্ষণ হিল পরে থাকতে পারছিল না, তাই ও জুতোটা খুলে ফেলে। তবে এর মধ্যেই সেন ওর সাথে কথা বলতে আসলে লিন এবার তাড়াহুড়ো করে জুতো পরতে গিয়ে সেনের ওপরে পড়ে যায়, যদিও সেন তো ওকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে ফ্যাং যখন লিনের কোম্পানির স্পোকপারসন হওয়ার কথা জানতে পারে বেচারি তো অনেকটাই আপসেট হয়ে গেছিল, যা দেখে ওদেরই এক ফ্রেন্ড চ্যান ফ্যাংকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে সেনের বাবাও এটা জানতে পেরে অনেক বেশি রেগে গেছিল, যদিও সেন তো ওর বাবার কথায় পাত্তাই দেয় না। কিছুদিন পর লিনকে হসপিটাল থেকে ফোন করে জানানো হয় যে ওর ভাইয়ের কিডনির সমস্যা রয়েছে, তাই খুব তাড়াতাড়ি ওর ভাইয়ের অপারেশন করতে হবে। যদিও অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, যে কারণে লিন তো অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। তাই লিন এবার বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব শুরু করে, যদিও ওই জব করে যা টাকা আসছিল তাতে লিনের কোনো হেল্পই হবে না, তাইও বেশি টাকার জন্য নাইট ক্লাবে কাজ করতে শুরু করে। যদিও সেখানেও লিনের অশান্তি শেষ ছিল না, কারণ সেনের রাইভেল কোম্পানির লোকেরা সেনের কোম্পানির স্পোকপারসনকে একটা নাইট ক্লাবে কাজ করতে দেখে ওর ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যে কারণে এবার সেনের কোম্পানির বদনাম হচ্ছিল। এতে তো ওর বাবা অনেকটাই রেগে গেলে সেন এবার লিনকে দেখা করতে ডাকে, আর ও লিনের উপর অনেকটাই রাগ দেখিয়ে বলে, তোমার টাকার এত দরকার যে তুমি একটা নাইট ক্লাবে কাজ করতে চলে গেলে। তো লিনও ওকে বলে দেয় যে ওর ভাইয়ের অপারেশনের জন্য টাকার দরকার, যা শুনে সেনেরও অনেকটাই খারাপ লাগে যে ও লিনের ব্যাপারে কি না কি ভেবেছে। তো সেন এবার লিনকে ওর কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হতে বলে, যাতে করে ও লিনকে অনেক বেশি টাকা দেবে আর ওর বাবাও ওকে বিয়ের জন্য ফোর্স করবে না। যদিও এই কথা শোনা মাত্রই লিন তো এতটাই রেগে গেছিল সেনকে কয়েক ঘা দিয়ে দিয়েছিল। তো লিন ওখান থেকে চলে গেলে সেন তো এবার ওর উপরে অনেক বেশি রেগে গেছিল। তো রাতের বেলা লিন আবারও নাইট ক্লাবে কাজ করছিল, তবে তখনই কিছু ছেলেরা ওকে বুলি করতে আসে। যদিও সময় মতো সেনও ওখানে চলে আসলে এবারও সবার সামনে থেকে লিনকে তুলে নিয়ে বেরিয়ে আসে। তো সেনের এরকম হিরোর মতো এন্ট্রি পাগলি লিনের তো অনেক ভালো লাগে। তো সেন ওকে হেল্প করার কারণে লিনও এবার সেনকে হেল্প করবে বলে ঠিক করে, তাই ও ওর কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। পরের দিন লিন এবার সেনের দেয়া কন্ট্রাক্ট সাইন করে, আর ওকে খুব অদ্ভুত রকম স্টাইল মেরে বলে, আমি চেষ্টা করব আমাদের সিক্রেটটা সবার থেকে আড়াল করার। যদিও লিনের এইসব উল্টোপাল্টা কাজকর্ম সেনের তো অনেক বেশি অ্যানোয়িং লাগতো। কিছুদিন পর সেন এবার অনেক সকাল সকাল লিনকে ওর সাথে কোথাও যেতে বলে, যে কারণে বেচারে লিন তো ঘুমোতে ঘুমোতেই সেনের সাথে যাচ্ছিল। তো সেন এবার লিনকে অনেক সুন্দর করে রেডি করিয়ে একটা পার্টিতে নিয়ে আসে, আর ওই পার্টিতে আসা মাত্রই লিন এবার বুঝতে পারে এটা তো সেন আর ফ্যাং এর এনগেজমেন্ট পার্টি, যে কারণে ও তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। তো সেন এবার লিনকে ওর গার্লফ্রেন্ড বলে সবার সাথে ইন্ট্রোডিউস করালেও কেউ তো ওর কথা বিশ্বাসই করছিল না, তাই সবাইকে ট্রাস্ট করানোর জন্য সেন সবার সামনে লিনকে কিস করে নেয়। এতে তো লিন প্রচন্ড রেগে গেছিল, এমনকি ও তো সেনকে মারতেও যায়। তবে তখনই ওখানে কুকুরের ডাক শুনে ভয়তে নিজেই ওখান থেকে পালিয়ে যায়। তো ওদের এই কিস করার ফটো সোশ্যাল মিডিয়ায় আসলে ওই ফটো দেখে একদিকে ফ্যাং আর অন্যদিকে লিয়াংজি দুজনেই অনেকটা আপসেট হয়ে গেছিল। পরে অফিসে লিনের সাথে ফ্যাং এর দেখা হলে ও তো এবার ফ্যাংকে ওরা সেনের সত্যিটা বলেই দিত, যদিও সময় মতো সেন ওখানে এসে লিনকে নিজের সাথে নিয়ে যায়, আর ও লিনকে ওয়ার্নিং দিয়ে বলে যে লিনকে ওদের সম্পর্কের ব্যাপারটা সিক্রেট রাখতে হবে। পরে সেনের বাবা লিনকে ওদের বাড়িতে ডেকে পাঠালে লিন তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। তো লিন সেনের বাবার সামনে সব সত্যি বলে দিত, কিন্তু তার আগেই সেন ওখানে এসে লিনকে নিজের সাথে নিয়ে যায়। তো রাতের বেলা ওরা দুজনে একটা বাড়ি ড্রিঙ্ক করতে এলে লিন তো অনেক বেশি মদ খেয়ে এবার মাতলামো শুরু করে, এমনকি ও তো সেনের সামনে বসেই ওর নামে বদনাম করছিল। এইসব দেখে সেন তো প্রচন্ড বিরক্ত হয়ে যায়, যদিও লিন অনেক বেশি নেশা থাকার কারণে সেন এবার ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। তো পরদিন সকালে লিনের ঘুম ভাঙলে ওর মনে পড়ে যায় আগের দিন রাত্রেবেলা নেশার ঘরে ও সেনের সাথে কি না করেছে। এই ভেবে তো বেচারি অনেক বেশি এম্বারেস হয়ে গেছিল। তো এর মধ্যেই সেন ওখানে আসলে লিন তো হাওয়ার বেগে গায়েব হয়ে যায়। পরে লিন ওর ভাইয়ের সাথে হসপিটালে দেখা করতে আসলে ওর ভাই তো অনলাইনে লিন আর সেনের রিলেশনের ব্যাপারে জানতে পেরে গেছিল, তাই ও এবার ওর ফিউচার ব্রাদার ইন ল এর সাথে দেখা করতে চাইলে লিন সেনকে এসে ওর ভাইয়ের সাথে দেখা করার জন্য রিকোয়েস্ট করছিল। যদিও সেনদের মানা করে দিলে লিন তো রাগ দেখিয়ে চলে যায়। অন্যদিকে ফ্যাং ও সেনকে ওর সাথে ডিনারে ইনভাইট করে, যদিও সেন তো ফ্যাংয়ের সাথে ডিনারে না গিয়ে লিনের ভাইয়ের সাথে দেখা করতে হসপিটালে চলে আসে। সে না আসার কারণে ফ্যাং বেচারি তো আবার অনেক আপসেট হয়ে যায়, যে কারণে ও এবার রাতের বেলা সেনের বাড়িতে চলে আসে। আর ওখানে এসে অনেক বেশি ড্রিঙ্ক করে ও তো সেনকে সিডিউস করার চেষ্টা করছিল। এইসব দেখে সেন এবার প্রচন্ড বিরক্ত হয়ে চ্যানকে ফোন করে ওকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। আর অন্যদিকে লিন তো ওর ফ্রেন্ড শিয়ের সাথে হ্যাং আউট করছিল, তবে তখনই সেন ওকে ফোন করে ওর সাথে কন্ট্রাক্ট শেষ করার ভয় দেখিয়ে ওকে ওর বাড়িতে ডেকে পাঠায়। এই শুনে তো লিন তাড়াতাড়ি সেনের বাড়িতে এসে ফ্যাংয়ের সামনে ওর গার্লফ্রেন্ড হবার অভিনয় করতে থাকে। আর চ্যানও ওখানে চলে আসলে ও এবার ফ্যাংকে নিজের সাথে করে নিয়ে যায়। তো বেচারা চ্যান ফ্যাংকে এইভাবে দেখে অনেকটাই আপসেট ছিল। অন্যদিকে সেন এবার লিনের অনেকটাই ক্লোজ হয়ে বলে, কাল তাড়াতাড়ি অফিসে পৌঁছে যেও। তো পরের দিন লিন সকাল সকাল সেনের অফিসে আসলে সেন এবার লিনকে বলে দেয়, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। এই শুনে তো লিন এবার রেগে গিয়ে এমনটা করবে না বলে ওখান থেকে চলে যায়। পরে লিন হসপিটালে গেলে লিনের মা তো ওর ভাইয়ের থেকে লিনের রিলেশনের ব্যাপারে জানতে পেরে গেছিল, তাই মাও এবার জোর করে লিনকে সেনের কাছে পাঠিয়ে দেয়। তো লিন ওখান থেকে যেতে গেলে সেন এবার হসপিটালে চলে আসে, কারণ কি ও লিনের মায়ের থেকে লিনকে ওর বাড়িতে রাখার পারমিশন নিতে এসেছিল। আসলে লিন তো ওর মায়ের বাহানা করেই সেনের বাড়িতে থাকবে না এমনটা বলে, যদিও লিন জানতো মা তো একবারই পারমিশন দিয়ে দেবে, তাইও সেনকে মায়ের সাথে দেখা করতে দেয় না। তো সেন এবার লিনকে বিরক্ত করতে ওর জন্য কফি আনতে বললে লিন কফি নিয়ে এলে সেন বলে ওর কফি নয়, জল চাই। তো এতে তো লিন প্রচন্ড রেগে গিয়ে এবার জল নিয়ে এসে সেটা সেনের গায়ে ঢেলে দিয়েছিল। এতে তো সেন অনেকটা রেগে গেলেও লিন তো অনেকটাই খুশি হয়ে যায়। পরে লিনের ঘুম ভাঙলে ওর তো অনেক বেশি খিদে পেয়েছিল, তাই সেন এবার ওকে খাবার খাওয়াতে নিয়ে আসে। আরও ইচ্ছা করে লিনকে অনেক বেশি স্পাইসি ফুড খাওয়িয়ে দিলে লিন তো অনেকটাই রেগে যায়, তাই সেন ওর মন ভালো করতে ওকে এবার মুভি দেখার জন্য নিয়ে যায়। কিন্তু ওখানেও লিন মুভি দেখতে দেখতে এবার সেনের ঘাড়ের ওপরে ঘুমোতে থাকে। এইসব দেখে তো সেন বেচারা ভাবে যে না জানি ও কোন মেয়ের পাল্লায় পড়লো। পরে রাতের বেলা সেন লিনকে ওর আর লিয়াংজির একটা ফটো দেখিয়ে বলে, তোমার আর তোমার বন্ধুর এই রুমার আটকানোর জন্য আমাকে অনেক টাকা পে করতে হয়েছে, তো হয় তুমি আমাকে সেই টাকা দাও, না হলে আমার বাড়িতে থাকতে আসো। তো লিনের কাছে এত টাকা না থাকায় বাধ্য হয়ে ওকে সেনের বাড়িতে থাকার জন্য রাজি হতে হয়। তো পরের দিন লিন যখন ওর জিনিসপত্র নিয়ে সেনের বাড়ির সামনে অপেক্ষা করছিল, তখনই সেন পেছন থেকে ওকে ডাক দিলে লিন এবার উঠতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল, যা দেখে সেন ওকে ধরে নিলে তখনই দূর থেকে ফ্যাং ওদের দুজনকে দেখতে পেয়ে যায়। তো ওদের দুজনকে একসাথে দেখে ফ্যাং বেচারির মন তো আবারও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তো লিনের এবার সেনের বাড়ির সবকিছুই অনেক বেশি পছন্দ হয়েছিল, ও তো সেনের বাড়িতে এসে রীতিমতো পাগল হয়ে গেছে। তো ওর এইসব কাজকর্ম দেখে সেন তো প্রচন্ড রেগে যায়। তো পরে সেন অফিস থেকে বাড়ি ফিরে দেখে লিন ওর সারা বাড়ির অবস্থা এরম করে রেখেছে। এই দেখে তো সেন এবার প্রচন্ড রেগে গিয়ে লিনকে তাড়াতাড়ি ওর বাড়ি পরিষ্কার করতে বলে, যদিও লিন তো এই সবকিছু পরিষ্কার করার বদলে আরো বেশি করে ধ্বংস করছিল, যা দেখে সেন তো এবার আরো রেগে যায়। পরে রাতের বেলা সেন এবার ওর ঘরে থাকা একটা টেডি বিয়ার পরিষ্কার করছিল, এই দেখে লিন তো এবার সেনের অনেক বেশি মজা ওড়ায়। তো লিনের এইসব কথা শুনে সেন এবার ওকে ধাক্কা মেরে নিজের রুম থেকে বের করে দেয়। পরে লিন শাওয়ার নিতে গিয়ে আবারও ওর অদ্ভুত কাজকর্মের জন্য এবারও বাথটবের মধ্যে পড়ে গেলে ওর মাথায় চোট লেগে যায়। তো সেন ওর চিৎকারের শব্দ শুনে ওকে হেল্প করার জন্য ওয়াশরুমে চলে এসেছিল, এই দেখে তো লিন এবার অনেক জোর চিৎকার করে ওঠে, যদিও সেন ওকে হেল্প করতে গিয়ে এবারও নিজেই স্লিপ করে বাথটবের মধ্যে লিনের ওপর পড়ে যায়। তো এইভাবে সেন ওকে দেখে ফেলায় লিন তো প্রচন্ড রেগে গেছিল, যদিও ওর এই সমস্ত কাজকর্ম দেখে সেনেরও মাথায় আগুন জ্বলছে, তাইও পরের দিন লিনকে ওর পুরো বাড়ি পরিষ্কার করার অর্ডার দিয়ে যায়। তো অফিসে ফ্যাং আবারও সেনের সাথে দেখা করতে আসলে সেন তো ফ্যাংকে ওখান থেকে চলে যেতে বলে। আর যাওয়ার পথে ফ্যাং কিছু এমপ্লয়ীদের বলতে শোনে যে লিন নাকি অনেক বেশি কিউট, তাই হয়তো সেন ওকে এতটা পছন্দ করে। তো এই কথা শুনে ফ্যাং এবার ঠিক করে নেয় যে ও লিনের মতো কিউট হবে। অন্যদিকে লিন সেনের কথা মতো বাড়ির সবকিছু পরিষ্কার করে দেয়, এমনকি ও তো সেনের ওই টেডি বিয়ারটাও পরিষ্কার করে দিয়েছিল। তো রাতের বেলা সেন বাড়িতে আসলে লিন এবার ওকে অ্যাটিটিউড দেখিয়ে বলে যে ও সব কাজ করে দিয়েছে। তো তবে শেন যখনই জানতে পারে যে লিনো টেডি বিয়ারটা ধুয়ে দিয়েছে এতে তো শেন অনেক বেশি রেগে গেছিল, যে কারণে ও পরের দিন ওর ফ্রেন্ড লিয়াংজের সাথে শেনের জন্য ওই টেডি বিয়ার কিনতে যায়। যদিও বড় স্টোরে ওই টেডি বিয়ারের দাম অনেক বেশি হওয়ায় ও তো এবার ফুটপাত থেকে একটা টেডি বিয়ার তুলে নিয়ে আসে। তো রাতের বেলা লিন শেনকে ওই টেডি বিয়ার দেখালেও শেন তো একদমই খুশি ছিল না। এই দেখে লিন তো প্রচন্ড রেগে যায়। তো এরপর থেকেই প্রতিদিন রাতের বেলা শেন লিনকে বিরক্ত করতে থাকে। কখনো ও লিনকে কফি বানাতে বলে তো কখনো অন্য কিছু করতে বলে, আর টেডি বিয়ার খারাপ করে দেওয়ার কারণে লিনকেও এবার শেনের সব কথাই মানতে হয়। আসলে শেনের ওই টেডি বিয়ারটা ছাড়া ঘুম আসে না, কারণ ছোটবেলাতে শেনের মা ওকে ওই টেডি বিয়ারটা গিফট করেছিল, তাই ও ওই টেডি বিয়ারটাকে দিয়ে নিজের মায়ের কথা মনে করে ঘুমিয়ে পড়তো। কিন্তু লিন ওটা খারাপ করে দেওয়ায় শেন এবার ঘুমোতে পারছে না। অন্যদিকে ফ্যাং এবার শেনকে ইমপ্রেস করার জন্য লিনের মতো হেয়ারস্টাইল বানায়, এমনকি ও তো লিনের মতো করে কথাও বলতে শুরু করে। তো এইসব দেখে চ্যান ভাবে নিশ্চয়ই ফ্যাং এবার পাগল হয়ে গেছে। পরে লিন শেনের অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে শেন নাকি এখন ঘুমোতে পারছে না, যে কারণে লিন এবার শেনের জন্য একটা কাড়া বানায়। যদিও শেন তো কোনো মতেই ওটা খেতে চায় না, তাই লিন চুপচাপ ওর খাবারের মধ্যে ওটা মিশিয়ে দেয়। যদিও রাতের বেলা তো শেন ডিনারই করে না, তাই লিন বাধ্য হয়ে রাতের বেলা ওই কাড়া খাওয়ানোর জন্য শেনের রুমে চলে আসে। যদিও শেন কোনো মতেই ওটা না খেতে চাইলে লিন এবার ওকে ওটা খাবার রিকোয়েস্ট করতে করতে ওখানে ঘুমিয়ে পড়েছিল। তো লিন শেনের কাছে ঘুমানোর কারণে শেনেরও এবার ঘুম চলে আসে। তো পরদিন সকালে লিনের ঘুম ভাঙলে ও শেনকে নিজের পাশে দেখে প্রচন্ড ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর শেনও এবার ওর ডক্টরকে এই কথা জানায় যে ওর নাকি লিনের সাথে ঘুম এসে গেছিল, তাই ডক্টরও এবার শেনকে লিনের সাথে ঘুমোতে বলে। পরে ফ্যাং লিনের সাথে দেখা করে ওর সব পছন্দ অপছন্দের ব্যাপারে জেনে নেয়, যাতে কিনা ও পুরোপুরি লিনের মতো হতে পারে। তো এইসব দেখে চ্যান মনে করে ফ্যাং পুরোপুরি পাগল হওয়ার আগে ওকে ওর লাভ কনফেস করতে হবে। যদিও বেচারা অনেক চেষ্টার পরেও ওকে কিছুই বলতে পারে না। পরে রাতের বেলা শেনের এবার ও ডক্টরের বলা কথাটা মনে পড়ে, যে কারণে শেন এবার লিনের সাথে শোয়ার জন্য এলে তবে তখনই লিন ঘুমের ঘরে ওকে এক চড় মেরে দেয়। তো চড় খাওয়ার পরেও শেন আবারও ওর কাছে ঘুমোতে যাওয়ার জন্য গেলে লিন এবার ওকে সপাটে এক লাত মারে। তো লাত খেয়ে শেন মাটিতে গড়াগড়ি করতে করতে ভাবে লিনের সাথে ঘুমানোর থেকে ভালো আমি সারা রাত জেগেই থাকি। কিছুদিন পর শেন ওর বাবার বার্থডের দিন লিনকে ওখানে নিয়ে আসলে শেনের বাবা তো লিনের সাথে অনেকটাই খারাপ ব্যবহার করে, যা দেখে শেন এবার লিনকে নিয়ে বাবার বার্থডে বাড়ি থেকে চলে যায়। কিছুদিন পর লিন জানতে পারে ও যে মেকআপ কোর্সের জন্য অ্যাপ্লাই করেছে সেখানে ও সিলেক্ট হয়ে গেছে। তো এই খুশিতে লিন এবার নাচতে শুরু করলে ও তো সোফা থেকে পড়ে গেছিল, আর তখনই শেন ওকে ওর রুমে শুতে যাওয়ার জন্য ডাকতে আসে। যদিও লিনকে এইভাবে দেখে শেন ভাবে থাক বাবা, আমি সারা রাত না ঘুমিয়ে থাকবো। পরের দিন ফ্যাং লিনের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য শেনের বাড়িতে চলে আসে, আর ও তো এখন পুরোপুরি লিনের মতোই হাবভাব করছে। তো ফ্যাংকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে লিনের এবার ওর জন্য অনেকটাই খারাপ লাগে, তাই ও ভাবে যে ওদের ফেক কন্ট্রাক্টের ব্যাপারটা ফ্যাংকে জানিয়ে দেবে। শেন লিনকে কুকুরের ভয় দেখিয়ে বলে, তুমি যদি ফ্যাংয়ের সাথে ক্লোজ হও তবে আমি তোমাকে কুকুরের সাথে আটকে দেব। এতে তো লিন অনেক বেশি ভয় পেয়ে গেছিল। শেন এবার লিনকে সাথে করে অফিসে নিয়ে আসে, যাতে কিনা ওর ফ্যাংয়ের সাথে দেখা না হয়। যদিও লিন তো এবার শেনের অফিসে এসে ওর সব ফাইলপত্র নষ্ট করে দেয়, এতে তো শেনের অনেকটা রাগ হলেও ও লিনকে কিছুই বলে না। পাশাপাশি লিয়ানজি এবার ওর স্টেপ ফাদারের সাথে দেখা করতে আসে, যে কিনা শেনের কোম্পানির রাইভাল ছিল। আর এখন অব্দি শেনের কোম্পানিকে বদনাম করার জন্য যে স্ক্যান্ডেল গুলো হয়েছে সেগুলো সব লিয়ানজির বাবাই করেছিল, তাই উনি এবার লিয়ানজিকে শেনের বিরুদ্ধে ইউজ করবে বলে ডেকে পাঠিয়েছিল। কিছুদিন পর একটা মেয়ে শেনের কোম্পানিতে এসে ওদের প্রোডাক্ট নিয়ে কমপ্লেন করতে থাকে। তো লিন ওকে সামলাতে গেলে মেয়েটা এবার লিনের উপর জল ঢালতে যায়। যদিও তখনই শেন ওখানে চলে আসলে ও লিনকে প্রোটেক্ট করেছিল। যদিও ওই মেয়েটা এবার শেনদের প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড়সড় ঝামেলা ক্রিয়েট করে, যে কারণে রিপোর্টাররা এবার শেন আর লিনকে ঘিরে ধরেছিল। তো এইসব দেখে লিয়ানজির বাবা অনেকটাই খুশি হয়ে যায়। তো এই ঝামেলার কারণে শেন এবার অনেক রাত অব্দি কোম্পানিতে কাজ করছিল, তাই লিন নিজের হাতে কুকিং করে ওর জন্য খাবার নিয়ে কোম্পানি আসে। এতে তো শেন অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো শেনকে কাজ করতে দেখে লিন এবার ওখানে ঘুমিয়ে পড়ে, আর লিনকে এইভাবে ঘুমোতে দেখে সেও লিনকে কিস করতে গেলে তখনই ফ্যাংও ওখানে এসে পড়েছিল। আর ও ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে অনেকটাই বেশি হার্ট হয়ে কান্না করতে থাকে। তো পরের দিন সকালে লিনের ঘুম ভাঙলে ও দেখে সেন কোম্পানিতে বসে ঘুমোচ্ছে। লিন এবার ওর অনেকটাই ক্লোজ গিয়ে ওর দিকে তাকিয়েছিল, তবে তখনই সেন চোখ খুললে লিন তো এবার ভয়তে পড়ে গেছিল। পরে ফ্যাং সেনের সাথে দেখা করে ওকে বলে দেয়, আমি আর কখনোই তোমাকে চেস করব না। অন্যদিকে লিন এবার ওই লেডির সাথে দেখা করতে আসে, কিন্তু ও তো ওর সাথে কথা না বলে চলে গেলে লিনের এবার অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তবে তখনই সেন এসে লিনকে বাঁচিয়ে নেয়। আর এতে তো ওরা অনেকটাই ক্লোজ চলে আসলে ওদের দুজনেরই হার্টবিট ফাস্ট হয়ে গেছিল। কিছুদিন পর লিয়াংজি লিনকে ওই লেডির সাথে দেখা করার একটা ব্যবস্থা করে দেয়। তো ওরা ওই লেডির সাথে দেখা করতে যে রেস্টুরেন্টে গেছিল ওখানেই ফ্যাং আর লিনের ফ্যামিলি একসাথে লাঞ্চে আসে, কারণ কি ফ্যাং এবার অ্যাব্রড চলে যাবে, তাইও এখান থেকে যাওয়ার আগে দুই ফ্যামিলিকে একসাথে লাঞ্চে ডেকেছিল। তো সেন এবার লিনকে লিয়াংজির সাথে দেখে নিলে ওর তো অনেক বেশি জেলাসি ফিল হয়, তবে এর মধ্যেই ফ্যাং চলতে গিয়ে পড়ে যাচ্ছিল, যা দেখে সেন এবার ওকে ধরে নেয়। তো তখনই লিন ওদের দুজনকে দেখে নিলে ওর অনেক বেশি জেলাসি হচ্ছিল। এতে তো লিন নিজেই অনেকটা কনফিউজ হয়ে যায় যে ওর কেন সেনকে অন্য কারোর সাথে দেখে জেলাসি হচ্ছে। আর অন্যদিকে সেনেরও একই অবস্থা, ও তো লিনকে অনেকটাই ভালোবেসে ফেলেছিল। তো পরের দিন সেন এবার জেলাসির বসে লিয়াংজিকে ওর কোম্পানি জব থেকে ফায়ার করে দেয়। তো লিয়াংজির ফায়ার হওয়ার কথা শুনে লিনের অনেকটাই খারাপ লাগে, তাইও এই ব্যাপারে সেনের সাথে কথা বলতে আসলেও সেন তো ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। অন্যদিকে চ্যান এবার অনেক বেশি ড্রিঙ্ক করে ফ্যাংকেও লাভ কনফ্রেস করে, যদিও লাভ কনফ্রেসের বদলে চ্যানকে এবার কষিয়ে চর খেতে হয়। ওদিকে লিয়াংজিও সেনের উপর অনেকটাই রেগেছিল, তাইও সেনের ক্ষতি করার জন্য এবার ওর স্টেপ ফাদারের কোম্পানি জয়েন করে নেয়। তো পরে ফ্যাং দেশ ছেড়ে চলে গেলে চ্যান এবার অনেকটাই আপসেট হয়ে সেনের সাথে কথা বলতে আসে, আর তখনই সেন ও চ্যানকে বলে যে একসময় ওর সাথেও লিনের কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে, আর তখন ও আর লিনও আলাদা হয়ে যাবে। তো এমন সময় লিন ওর বাড়িতে আসলে ও এবার সেনের কথাগুলো শুনে নিয়েছিল, যে কারণে ও এবার ভেবে নেয় যে সেন ওকে ভালোবাসে না, তাইও সেনকে দেখা করতে ডেকে ওকে বলে দেয় যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট শেষ করতে চাই। এই শুনে সেনের অনেকটা খারাপ লাগলেও সেন ওকে আটকাতে পারে না, কিন্তু লিন ওর মায়ের কাছে আসলে ওর মাও ওকে সেনের কাছেই ফিরে যেতে বলে। তো এমন সময় লিয়াংজি ওকে দেখতে পেলে ও এবার লিনের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। কিছুদিন পর লিনের ভাই এই সবকিছু জানতে পেরে এবারও সেন আর লিনের প্রবলেম সলভ করার জন্য লিনকে ফোন করে বলে সেনের নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই শুনে লিন তখনই হসপিটালে এসে সেনের জন্য কান্না করছিল, যদিও ওই বেডে তো সেন নয় বরং চ্যান শুয়েছিল। তো লিনকে ওর জন্য ইমোশনাল হতে দেখে সেন এবার ওর সামনে চলে আসে। তো ওদের দুজনকে কথা বলতে দিয়ে চ্যান বাইরে চলে গেলে সেন লিনকে বলে দেয়, আমি তো কখনো ওই কন্ট্রাক্টটা সাইনই করিনি, তাই কোনোদিনই তুমি আমার কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড ছিলে না। কিছুদিন পর আবারও সেন আর লিয়াংজির ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে সেন তো ওদের দুজনকে দেখে অনেকটাই জেলাস ফিল করে। তো রাতের বেলা লিন সেনের সাথে দেখা করতে আসলে সেন এবার লিনকে বাড়িতে ছাড়তে এসেছিল। তো তখনই ও লিয়াংজিকে লিনের বাড়ির সামনে দেখে জেলাসের বসে লিনকে নিজের কাছে টেনে নেয়। পরে লিয়াংজি রিপোর্টারদের সামনে ওরা লিনের রিলেশন নিয়ে সবকিছু ক্লিয়ার করে দেয়, যদিও সেনের তো লিয়াংজিকে একদমই পছন্দ হয় না, তাই লিন এবার লিয়াংজির সাথে নতুন অ্যাপার্টমেন্ট দেখতে গেছে। এটা শোনা মাত্রই সেন তো লিনকে ফোন করে তাড়াতাড়ি কোম্পানিতে ডেকে পাঠায়। তো লিন ওখানে এলে সেন এবার কোম্পানির প্রোডাক্টের প্রমোশনের জন্য কাপেল ফটোশুটের অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো ফটোশুটের কারণে লিন সেদিন সেনের বাড়িতেই থেকে গেছিল। তো রাতের বেলা ওরা দুজন একসাথে ঘুমিয়ে পড়লে পরের দিন সকালে সেনের আগে ঘুম ভাঙলে ও তো লিনের সামনে এমন প্রিটেন্ড করে যেন কিনা আগের দিন রাতে ওদের মধ্যে কিছু হয়েছে, তবে লিন ওকে বলে দেয়, আমি জানি এমন কিছুই হয়নি, তুমি জোর করে আমাকে আটকানোর জন্য এইসব বলছো। তো এই কথা শুনে সেন বুঝে গেছিল যে লিন হয়তো সত্যি সত্যি ওকে ছেড়ে যেতে চায়, তাই ও এবার পাবলিকালি অ্যানাউন্স করে দেয় যে ওরা লিনের ব্রেকআপ হয়ে গেছে। তো নিউজে এই খবর দেখে লিন ওর সাথে কথা বলতে আসলেও সেন তো ওর সাথে দেখাই করে না। তো এভাবেই অনেকটা সময় কেটে যায়, লিন আর সেন এখন কেউ কারোর সাথে দেখা করছে না। এর মধ্যেই ফ্যাং ও শহরে ফিরে আসে। পরে লিন জানতে পারে লিয়াংজি ওর জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনেছে। এই শুনে তো লিন লিয়াংজির সাথে কথা বলতে আসলে লিয়াংজি এবার লিনকে লাভ কনফেস করে, যদিও লিন বলে দেয় ও লিয়াংজিকে ফ্রেন্ড ছাড়া আর কিছুই ভাবে না। তো লিয়াংজির এমন করার কারণে লিন এবার ওর বাড়ি ছেড়ে চলে গেছিল। কিন্তু লিনের কাছে থাকার কোনো জায়গা ছিল না। তাই লিন রাতের বেলা একটা পার্কে বসেছিল আর তখনই কিছু ছেলেরা ওকে ডিস্টার্ব করতে আসলে সেন ওখানে পৌঁছে যায় আর ও লিনকে প্রোটেক্ট করে ওকে ওর সাথে ওর বাড়ি যেতে বলে। অন্যদিকে লিনের ফ্রেন্ড শিয়েবার লিয়াংজিকে ওর লাভ কনফেস করে, যদিও লিয়াংজি তো ওকে রিজেক্ট করে দিয়েছিল। পরে লিয়াংজি লিনের সাথে দেখা করে ওকে লাভ কনফেস করার জন্য সরি বলে, তবে শিয়েন ওখানে চলে আসলে ও এবার লিয়াংজিকে লিনের থেকে দূরে থাকতে বলে। কিছুদিন পর শিয়েন বিজনেস ট্রিপের জন্য শহরের বাইরে গেলে ফ্যাং চ্যান আর লিনকে নিয়ে ক্যাম্পেনের জন্য একটা জায়গায় গেছিল, যদিও লিনের আশাটা তো চ্যানের একদমই ভালো লাগে না। তাই ও শিয়েনকে তাড়াতাড়ি ওদের ক্যাম্পেনের জায়গায় চলে আসতে বলে। তো শিয়েনও ওরা ক্যাম্পেনে গেছে এটা জানতে পেরে নিজের বিজনেস ট্রিপ শেষ না করেই ওদের সাথে জয়েন করার জন্য শহরে ফিরে আসে। তো শিয়েনকে ওখানে দেখে লিন তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো তখনই শিয়েন লিনের ক্লোজ আসলে লিন ভাবে শিয়েন হয়তো ওকে কিস করবে, যদিও শিয়েন তো শুধুমাত্র ওর সাথে মজা করছিল। এই দেখে লিন অনেক বেশি এম্বারেস হয়ে যায়। অন্যদিকে চ্যান এবার ফাইনালি ফ্যাং এর পা জড়িয়ে ধরে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। তো চ্যানের এরকম অদ্ভুত প্রপোজাল ফ্যাং এর কাছে অনেক বেশি কিউট লাগলে ও চ্যানকে অ্যাকসেপ্ট করে নেয়, যে কারণে এবার ওরা সবাই অনেকটাই খুশি ছিল। তো রাতের বেলা ক্যাম্পেনের জায়গায় অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে সে অনেক বেশি অসুস্থ হয়ে গেলে ওরা তো ক্যাম্পেন থেকে ফিরে আসে। তো লিন এবার বাড়িতে এসে শিয়েনের অনেক বেশি কেয়ার করতে থাকে। তো তখনই লিন স্লিপ করে শিয়েনের ওপর পড়ে গেলে ওদের তো এবার কিস হয়ে গেছিল। এতে তো ওরা দুজনেই অনেকটা শাই ফিল করে। তো কিছুদিন পর লিয়াংজি এবার শিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, যে কারণে এবার ওরা তিনজন ফ্রেন্ডই অনেকটা খুশি ছিল। পরে লিন অফিস যাওয়ার সময় একজন ফরেনার মিস্টার অ্যালিকে তার পার্স খুঁজে দিতে হেল্প করে। এতে তো অ্যালি লিনকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল। তো ওই দিনই মিস্টার অ্যালির সাথে শিয়েনের কোম্পানির একটা মিটিং ছিল। আসলে শিয়েন আর লিয়াংজির কোম্পানি অ্যালিরই একটা প্রজেক্ট নিয়ে একে অপরের সাথে কম্পিট করছে। তো অ্যালি লিনের প্রতি ইমপ্রেস হওয়ার কারণে ও এবার লিনকে রাতের বেলা ওরই একটা পার্টিতে ইনভাইট করে, যদিও শিয়েনের তো এটা একদমই পছন্দ না হলে ও রাতের বেলা লিনের বদলে ওর অ্যাসিস্ট্যান্টকে ওর সাথে পার্টিতে যেতে বলে। আর অন্যদিকে লিয়াংজি এবার শিয়ের বদলে লিনকে ওর সাথে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করলে লিন ওর সাথে পার্টিতে যেতে রাজি হয়ে গেছিল। তো রাতের বেলা লিয়াংজি লিনকে নিয়ে আর শিয়েন ওর অ্যাসিস্ট্যান্টের সাথে মিস্টার অ্যালির ওই পার্টিতে আসে, যেখানে শিয়েন তো লিনকে দেখে অনেকটাই বেশি রেগে গেছিল। যদিও এর মধ্যেই শিয়েও ওই পার্টিতে এসে পড়ে, কারণ কি শিয়ের আগে থেকে লিয়াংজির ওপর সন্দেহ ছিল যে লিয়াংজি হয়তো ওকে চিট করছে। আর ওই পার্টিতে এসে সে যখন জানতে পারে লিয়াংজি ওকে মিথ্যে কথা বলে লিনকে নিয়ে এই পার্টিতে এসেছে, ও তো লিনের ওপর অনেক বেশি রেগে গেছিল। তো লিয়াংজি এই সবকিছুর জন্য লিনকে দায়ী করলে শিয়েন এবার লিনকে নিয়ে চলে যায়। পরে ফ্যাং আর চ্যান শিয়েনকে আইডিয়া দেয় যে ওর এবার লিনকে লাভ কনফেস করা উচিত, যে কারণে শিয়েন লিনের সাথে দেখা করে ওকে একটা নেকলেস দিয়ে নিজের লাভ কনফেস করে। যদিও লিন অনেক বেশি দুষ্ট হওয়ার কারণে ওই নেকলেসটা নিয়ে নিলেও শিয়েনকে কোনো উত্তর দেয় না আর ওকে বলে, তুমি আমাকে যদি হ্যাপি করতে পারো তবে আমি তোমাকে উত্তর দেব। যে কারণে শিয়েন এবার লিনকে হ্যাপি করতে ওর জন্য কুকিং করা থেকে শুরু করে ঘর পরিষ্কার সবকিছুই নিজের হাতে করে। এই দেখে লিনের অনেকটাই ভালো লাগলে শিয়েন ওকে কিস করার জন্য ওর ক্লোজ চলে এসেছিল, যদিও তখনই লিন দুষ্টুমি করে ওর থেকে সরে গিয়ে ওর গায়ের উপরে চেপে বসে। পরে রাতের বেলা শিয়েন আবারও লিনের কাছে ওর উত্তর জানার জন্য চলে এসেছিল, তবে তখনই চ্যান ওকে ফোন করে জানায় যে ইন্টারনেটে কেউ ওদের কন্ট্রাক্টটা পাবলিক করে দিয়েছে। তো লিনও এটা দেখলে ও অনেকটাই বেশি চিন্তায় পড়ে গেছিল, তবে শিয়েন ওকে বলে ও খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেবে। তো এই নিউজের জন্য শিয়েনের বাবাও অনেক বেশি রেগে গেছিল, তবে শিয়েন ওর বাবাকে বলে দেয় এখনও লিনকে অনেকটাই ভালোবাসে। তো শিয়েনের মন খারাপ আছে বুঝতে পেরে লিন এবার নিজের হুলিয়া বদলে ওর মুড ঠিক করার জন্য কোম্পানিতে এসে পড়ে। তো লিনকে এখানে দেখে শিয়েন এবার অনেকটাই খুশি হয়ে ওকে তো কিস করে নিয়েছিল। অন্যদিকে লিনের মা ওদের এই কন্ট্রাক্টের ব্যাপারে জানতে পারলে উনি তো অনেকটাই বেশি রেগে যায়, এমনকি উনি তো এবার লিনকে জোর করে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আটকে রাখে। তো মা লিনের ফোনটা নিয়ে নিলে ওর ভাই এবার লিনকে হেল্প করার জন্য লুকিয়ে লুকিয়ে ওকে ফোনটা দিয়ে দেয়। তো লিনও শিয়েনকে ফোন করে ওর মা যে ওকে আটকে রেখেছে এটা জানালে শিয়েন এবার লিনের মায়ের সাথে দেখা করবে বলে ঠিক করে। তো লিনের মাও শিয়েনের সাথে দেখা করবে বলে এবার ওর কোম্পানি চলে আসে, যেখানে শিয়েন লিনের মাকে সব সত্যিটা বলে দিলে লিনের মা তো শিয়েনকে ওর থেকে দূরে থাকতে বলে। যে কারণে শেনও এবার লিনের মায়ের কথাটাই মেনে নেয়। আর ও একটা প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেয় যে এই কন্ট্রাক্টের জন্য লিনের কোনো ভুল নেই, তবে এখন ওদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো লিনও এটা জানা মাত্রই ও এবার বাড়ি থেকে পালিয়ে শেনের সাথে দেখা করার জন্য ওর কোম্পানিতে পৌঁছে যায়। তো লিন শেনকে বোঝাতে থাকে যে যাই প্রবলেম হয়ে যাক না কেন তো একসাথে সলভ করে নেব। তবে শেন এবার লিনকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল যে ও শুধুমাত্র লিনকে ইউজ করেছে, ও তো লিনকে একটুও ভালোবাসে না। তো শেনের মুখে এইসব কথা শুনে লিন এবার অনেকটাই আপসেট হয়ে চলে গেছিল, কিন্তু ওর তো কোনো মতেই এটা বিশ্বাস হচ্ছিল না যে শেন ওকে ভালোবাসে না। তাই ও এবার বৃষ্টির মধ্যে রাস্তায় বসে কান্না করছে। তো শেনও দূর থেকে ওকে এমন ভাবে দেখে অনেকটাই আপসেট হয়ে যায়, কিন্তু ও লিনের মাকে প্রমিস করার জন্য ওর সামনে আসে না। তো রাতের বেলা লিন ওই বৃষ্টি ভিজে এবার শেনের বাড়িতে পৌঁছে যায়, আর ও তো অনেক বেশি কান্না করে শেনের সাথে দেখা করতে চাইলেও শেন তো কোনো মতেই ডোর ওপেন করে না। যদিও লিনকে এইভাবে দেখে শেন নিজেও অনেক বেশি আপসেট ছিল। তো লিয়ানজি এইসব জানতে পেরে ও এবার লিনকে সাপোর্ট করার জন্য চলে আসে। তো লিন যে মেকআপ কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল সেটার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে বলে লিয়াংজি এবার লিনকে বিদেশে চলে যেতে বলে। এরপর লিনের শহর ছেড়ে চলে যাওয়ার দিন চলে এলে সবাই ওকে এয়ারপোর্টে সি অফ করতে আসে। তো লিন ভাবছিল শেনও হয়তো ওখানে আসবে, কিন্তু শেন ওখানে আসে না। তো এখান থেকেই সিন চলে যায় 3 বছর পর, যেখানে লিন এখন অনেক বড় একজন মেকআপ আর্টিস্ট, আর অন্যদিকে শেনও নিজের কোম্পানিকে অনেক ভালো পজিশনে পৌঁছে দিয়েছে। যদিও এই সবকিছুর মাঝে শেন এখনো লিনকেই ভালোবাসে, অন্যদিকে লিনেরও একই অবস্থা। তো কিছুদিন পর মিস্টার অ্যালি এবার লিনকে একটা প্রজেক্টের জন্য চায়না পাঠায়। তো লিনের চায়না আসার খবর শুনে ফ্যাং আর চ্যান ওর সাথে দেখা করতে আসে, আর চ্যান তো এবার শেনকেও লিনের চায়না আসার খবরটা জানিয়ে দিয়েছিল। এতে তো লিন অনেকটাই খুশি হয়ে যায়। তো ফ্যাং এবার লিনকে ওর বিয়েতে ব্রাইডমেড হওয়ার জন্য বললে লিন ও ফ্যাং এর সাথে ড্রেস সিলেক্ট করতে আসে। তো লিন এবার একটা সুন্দর ড্রেস পরে বাইরে এলে ফ্যাং ওখান থেকে গায়েব হয়ে যায়, আর তখনই লিন দেখে ওর পেছনে শেন দাঁড়িয়ে রয়েছে। তো শেনকে দেখে লিন তো অনেকটাই অবাক হয়ে যায়, যদিও শেন ওর ওপর অনেকটাই রেগে থাকার কারণে ওর সাথে কথা না বলেই চলে গেছিল। পরে লিয়াংজি লিনের সাথে দেখা করে ওকে এবার জানিয়ে দেয় যে ওই কন্ট্রাক্টটা ওই সোশ্যাল মিডিয়ায় পাবলিক করেছিল। যদিও লিন আর লিয়াংজির ওপর রাগ করে না। তো লিন অ্যালির প্রজেক্ট নিয়ে চায়না এসেছিল বলে ওকে এবার শেনের সাথে কাজ করার জন্য ওর কোম্পানিতেই আসতে হয়। তো প্রজেক্ট দেখার সময় লিন দেখে নেয় শেন এখনো ল্যাপটপের ওয়ালপেপারে ওর ফটোটাই লাগিয়ে রেখেছে। এতে তো লিন একটু ইমোশনাল হয়ে গেছিল। পরে লিনের মা ওকে একটা ব্লাইন্ড ডেটে পাঠালে লিনের ব্লাইন্ড ডেটের খবর শুনে শেন ওখানে পৌঁছে গেছিল। যদিও লিনের সাথে ব্লাইন্ড ডেটে আসা ছেলেটা এবার লিন আর শেনের ওই স্ক্যান্ডেলের কথা তুলে লিনকে অনেক বেশি ডিস করছিল, যা দেখে শেন তো এবার অনেকটা রেগে গিয়ে ওর মাথায় জুস ঢেলে দেয়। যদিও শেনের এখানে আসাটা লিনের একদমই ভালো না লাগলে ও এবার শেনকে রাগ দেখিয়ে বাড়ি ফিরে যায়। এই দেখে তো শেন ওকে মারানোর জন্য ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তো মা শেনকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে এবার লিনকে সব সত্যিটা বলে দেয় যে আজ থেকে 3 বছর আগে মাই শেনকে লিনের সাথে ব্রেকআপ করতে বলেছিল। এই শুনে লিন তো অনেকটাই ইমোশনাল হয়ে যায় যে ও না বুঝেই শেনকে কতটা খারাপ ভেবেছে। তবে শেন যে ওকে সত্যিটা বলেনি তাই ও শেনের ওপর একটু রেগেও ছিল। তো পরের দিন শেন আবারও ওকে মানানোর জন্য আসলে ও এবার শেনকে ছেড়ে লিয়াংজের সাথেই বেরিয়ে যায়। এমনকি কোম্পানিতে কাজ করার সময়ও শেন ওর খেয়াল রাখতে ওর জন্য কফি নিয়ে আসলে লিন তো ওই কফিটা শেনের গায়ে ঢেলে দিয়েছিল। যদিও লিন তো এই সবকিছুই শেনকে বিরক্ত করার জন্যই করছিল, আসলে তো ও শেনকে মাফ করে দিয়েছে। তো এরপর ওরা দুজন একদিন একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ যায়, যেখানে লিন অনেক বেশি ড্রিঙ্ক করে নিলে শেন এবার ওকে সামলাচ্ছিল। তো তখনই শেন ওর কাজের জন্য আবারও লিনের কাছে ক্ষমা চাইলে লিন এবার ফাইনালি শেনকে কিস করে নেয়। এতে তো শেনও বুঝতে পেরে যায় যে লিন ওকে ভালোবাসে, তাই ওরা দুজন এবার একসাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। তো পরের দিন লিন এবার শেনের দেয়া ওই নেকলেসটা পরে ওর সাথে দেখা করতে আসে, আর ও ফাইনালি ওকে আই লাভ ইউ বললে শেনও ওকে কিস করে নেয়। তো এখানেই ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই রোমান্টিক ড্রামাটা শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে, টিল দেন বাই।